শরীয়ত কেছে যে গুনাহ করো না, গুনাহ বর্জন করো। এই ব্যাপারে কারো সাথে আপোষ নেই, না তোমার বাপের সাথে, না তোমার ভাইয়ের সাথে, না বিবির সাথে, না তোমার মুরব্বির সাথে, কারো সাথে কোনো আপোষ নেই। লা তাআত আলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালেক, আল্লাহকে নারাজ করে কাউকে রাজি করার পারমিশন দেওয়া হয়নি। আল্লাহকে নারাজ করে, আল্লাহকে অসন্তুষ্ট করে কাউকে সন্তুষ্ট করার দায়িত্ব দেওয়া নেই। যে গুনাহটা না করলে আপনার ভাই রাগ হয়ে যায়, বাপ রাগ হয়ে যায়, রাগ হইতে দেন, হইতে দেন, কিন্তু আল্লাহকে রাগান্বিত করা যাবে, আল্লাহকে রাগান্বিত করা যাবে। আপনার বিয়ে হইতেছে, এখন অডিও ভিডিও না করলে ভাই বোনের দ্বারা রাগ হয়ে যায়, হ্যাঁ, আর করলে আল্লাহ রাগ হয়ে যায়, তা আমরা আল্লাহটাকে বাদ দিয়ে দিই যে আল্লাহটা পরে দেখা যাবে, এটা কবর দেয় আল্লাহর সাথে একটা মুখ পরামর্শ করবে, হ্যাঁ, কি পরামর্শ করবেন কবরে দেয়? ব্যাস আল্লাহর অসন্তুষ্টি আমরা খরিদ করতে, আর দুনিয়ার আত্মীয় স্বজনকে খুশি করার চেষ্টা করতেছি, এতে আমাদের রেজাল্ট জিরো আসতেছে। এই জন্য বার বার আমি বলেছি, ভাই নফল না করলে না করেন, কিন্তু গুনাহ বর্জন করতে হবে। গুনাহর সাথে কারোর সাথে, বাপের সাথে আপোষ করা যাবে না, মায়ের সাথে আপোষ করা যাবে না, গুনাহ থাকতে হবে। গুনাহ মানে একদম বিষ খাওয়া, গুনাহ করতেছে বিষ খাইতেছে,